বিদ্যুতের তারে সংযোগ হয়ে পাট বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর ঘোষপাড়া এলাকায়। বিদ্যুতের তারে সংযোগ হয়ে পাট বোঝাই ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল গোটা গ্রাম। স্থানীয় ও চালকের প্রচেষ্টায় পাট বোঝাই গাড়িকে গর্তে নামিয়ে দেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর ঘোষপাড়া এলাকায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় গাড়ি, পুড়ে ছাই পাট। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এলাকার একটি ট্রাকে পাট ভর্তি করা হচ্ছিল। সেই সময় বিদ্যুতের তারের সংযোগ হওয়ায় হঠাৎ আগুন লেগে যায় পাটের গাড়িতে। স্থানীয়রা তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে হাত লাগায়। ঘটনায় আহত হন বিবেকানন্দ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা। ক্রমেই আগুন ভয়ঙ্কর রূপ নেয় ট্রাকের পাটে। তারপরে ট্রাকের চালক গাড়িটি পাশের গর্তে পাল্টি করে দেয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি, পুড়ে যায় গাড়ির পাট, অল্পের জন্য রক্ষা পায় গোটা গ্রাম। সামান্য দেরি হলে আগুন ছড়িয়ে পড়ত গোটা গ্রামে বলে আশঙ্কা স্থানীয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন। এখানে ঘাটের একটু আগে পাট লোড হচ্ছিল, কার হচ্ছিল এটা বলতে পারলাম না। আমরা দেখছি যে পাটে আগুন, তখন এই আমরা বালতি টালতি নিয়ে কাপড় ধরে নিয়ে আমরা লিভাচ্ছি, লিভাতে লিভাতে আমার উপরে বোঝা পড়ে গেল, আগুনের বোঝা পড়ে গেল। কি জন্য আগুন লাগতে লাগলো? কি আগুনটা লাগলো? ওই ইলেকট্রিক তারে ওখান থেকে ফায়ারিং মেরেছে, বাস পাটে আগুন লেগেছে, তখন আমরা দেখতে পেলাম। কি মনে করছেন, পাট কি ওভারলোডিং করা হচ্ছে? না না, ওভারলোডিং নাই পাট, ওভারলোডিং নাই পাট, লোডে আছে পাট, ওভারলোডিং নাই। ওভারলোডিং ছিল না? না, ওভারলোডিং ছিল না। তাহলে লাগলো কীভাবে আগুন? ওই তার একটু নিচে তারের সাথে ঠেকে গেছিলো? না, একটু সামান্য মানে অন্য অন্য ওই সিন্না ছিল না কি ছিল, ওখানে একটু টার ছিল, টার ওই আগুনটা চলে আসলো। তার ছিঁড়ে পড়ে গেছিলো? না, তার ছিঁড়ে নি। কি ক্ষতি হয়েছে? ক্ষতি পাট ক্ষতি হয়েছে, আর আর মানুষ কিছুটা ক্ষতি হয়েছে, মানুষের গাড়ি আগুন টাগুন গাড়িটা এখানে এসে পড়লো। কিভাবে নিয়ন্ত্রণ? ওখান থেকে গাড়িকে ভাগালাম যে তাড়াতাড়ি ভাগো, এখানে পাড়াও বাঁচবে না। তার ফাইরিং হয়ে গিয়ে আগুন ধরলো না, বাঁচাবার জন্য এখানে চলে গেলো। সারের সাথে কি পাট ঠেকে গেছিল? না না, মানুষের জায়গায় একটু মাথা ঠেকে গেছিল। মানুষের মাথা ঠেকে গেছিল? হ্যাঁ। কি কি ক্ষতি হয়েছে? মানুষের মাথায় গাড়িটাকে বেঁকে নিয়ে এসে আমরা এখানে পাল্টি করি। আগুনটা লাগলো কিভাবে? ইলেকট্রিক ছিল। কি জন্য ইলেকট্রিক তার তো অনেকটা উঁচুতে রয়েছে, তার কি জন্য? ও তো তারটা ফায়ারিং হয়ে গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.